স্ট্রাকচারাল মেকানিক্সের অষ্টম চ্যাপ্টারের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সমাধানের সাথে সাথে আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করব। তো এখানে একটা আমাদের ভীম দেয়া আছে, এখানে একটা এপাশে আছে এ সাপোর্ট, একটা রোলার সাপোর্ট আছে, এপাশে একটা সাপোর্ট আছে বি বিন্দুতে। এরপর এখানে এই এ এবং বি বিন্দুর মাঝখানে একটা সি বিন্দু, সি বিন্দুতে একটা বিশুদ্ধ মোমেন্ট আছে। তো আমরা যখন কোনো ডায়াগ্রামে এরকমভাবে কোনো মোমেন্ট দেখব, যে সেটা হতে পারে ক্লকওয়াইজ, আবার হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাই হোক না কেন, এরকমভাবে আমাদের আর মোমেন্ট চেনার ফর্মুলা হচ্ছে যে সেটা কেজি মিটারে থাকবে, তার একক থাকবে, মোমেন্টের একক থাকবে কেজি মিটারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিশুদ্ধ মোমেন্ট আছে, আর বিমের উপর এরকম কোনো বিশুদ্ধ মোমেন্ট থাকলে সেই এই গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করতে হয়, কীভাবে রিয়াকশন ফোর্সগুলো বের করতে হয়, কীভাবে শিয়ার ফোর্স, কীভাবে মোমেন্ট এবং কীভাবে এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে হয়, এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করব, এই ডায়াগ্রাম থেকে আমরা একটা ফ্রেশ একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিব। এখানে ডায়াগ্রামটা আছে আর ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে। তো আমরা নিচে এই ভীমেরই একটা ফ্রেশ একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে আমাদের ভীম। তো যেহেতু এখানে এ বিন্দুতে একটা সাপোর্ট রয়েছে, তো সাপোর্টের প্রান্ত দিয়ে নিচ থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, যেটা আমরা এই ভীমে এখানে দেখানো হয়েছে আর এ, আর হচ্ছে বি বিন্দুতেও যেহেতু সাপোর্ট রয়েছে, নিচ থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে আর বি। আর হচ্ছে এই বিশুদ্ধ মোমেন্টটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তো এই মোমেন্টটা সি বিন্দু দিয়ে একদম নিচের দিকে কাজ করবে, নিচের দিকে, এই জন্য আমরা নিচের দিকে ডিরেকশন দিয়ে 1000 কেজি পার মিটার লিখে দিলাম। তো এই হচ্ছে একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম। এখন আমাদের ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে আমাদের এই দুই প্রান্তের রিয়াকশন ফোর্স বের করা। তো আমরা জানি যে এরকম ভীমের রিয়াকশন ফোর্স বের করার জন্য আমাদেরকে কী করতে হয়, মোমেন্ট নিয়ে কাজ করতে হয়। সামেশন অফ মোমেন্ট, আমরা এ বিন্দুতে যদি মোমেন্ট নেই, এ বিন্দুতে মোমেন্ট ইজ ইকুয়াল জিরো, ডানাবর্তে বা ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে পজিটিভ। তো আমরা এই এই এটা হচ্ছে সাপোর্টের বিন্দু, এ বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সি বিন্দু দিয়ে একটা বিশুদ্ধ মোমেন্ট কাজ করতেছে নিচের দিকে, অর্থাৎ সেই মোমেন্টটা কিন্তু নেগেটিভ মোমেন্ট, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে আমরা সরাসরি সেই মোমেন্টটা লিখে দেবো মাইনাস 1000। মাইনাস কেন হলো, কারণ এটা নেগেটিভ মোমেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দু দিয়ে একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে, তো এটার মোমেন্ট হবে কি, বল ইনটু লম্ব দূরত্ব, এটার মোমেন্ট হবে বল ইনটু লম্ব দূরত্ব। তো এটা পজিটিভ মোমেন্ট না নেগেটিভ মোমেন্ট কীভাবে বুঝবো? তো মোমেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম বেসিক ক্লাসগুলোতে যদি বাম পাশে সাপোর্ট থাকে আর ডান পাশে যদি লোড থাকে, মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে বাম পাশে সাপোর্ট থাকলে, ডান পাশে লোড থাকলে, সেই ডান পাশের লোডগুলোর আপওয়ার্ড যদি হয় তাহলে সেটা হবে নেগেটিভ মোমেন্ট, আর যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সেটা হবে পজিটিভ মোমেন্ট, যদি বাম পাশে সাপোর্ট থাকে আর ডান পাশের লোডগুলোর ক্ষেত্রে এই সিস্টেম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়াকশন ফোর্সটা অবশ্যই নিচ থেকে আসবে, তার মানে এটা আফওয়ার্ড, তার মানে এটা নেগেটিভ মোমেন্ট উৎপন্ন করবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস আরবি, আর হচ্ছে ফোর্স হচ্ছে মাইনাস আরবি, তাহলে আমরা লিখবো মাইনাস আরবি ইনটু লম্ব দূরত্ব হচ্ছে 2 আর 3 পাস, তাহলে আমরা আরবি ইনটু 5 = 0। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আরবির মান পাচ্ছি মাইনাস 200 কেজি। এরপর আমরা সেমভাবে বি বিন্দুতে যদি মোমেন্ট নেই, বি বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নির্ণয় করি = 0, ডানাবর্তে ঘুরলে পজিটিভ। তো বি বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি যে সর্ববামে একটা এ বিন্দু দিয়ে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, তো সেটা যেহেতু এবার ডান পাশে সাপোর্ট আছে আর ডান পাশে মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে ডান পাশে যদি সাপোর্ট থাকে, বাম পাশে যদি লোড থাকে, বাম পাশে লোড থাকলে এই বাম পাশের ক্ষেত্রে আপওয়ার্ড লোডগুলো পজিটিভ মোমেন্ট উৎপন্ন করবে আর ডাউনওয়ার্ড ফোর্সগুলো নেগেটিভ মোমেন্ট উৎপন্ন করবে। তো এই বিন্দুতে যেহেতু এটা আপওয়ার্ড ফোর্স, তাহলে আমরা বলতে পারি এটা পজিটিভ মোমেন্ট উৎপন্ন করবে, সেজন্য আমরা লিখব আর এ ইনটু এই বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব হচ্ছে 5 মিটার, তাহলে আমরা লিখব আর এ ইনটু 5। এরপর আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্ট আর একটা নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়েছে, এটা সবসময় নেগেটিভ, তাহলে আমরা লিখে দেবো -1000 = 0। তো এখান থেকে আমরা আর এ পাচ্ছি +200 কেজি। তো আমাদের
আর এর মান, অর্থাৎ আর এর মান পেলাম সরি এখানে +200, আর হচ্ছে আর বির মান হচ্ছে -200। এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে +200, এটা -200, আপনার কারেকশন করে নেবেন। তো এখন আমাদের রিয়াকশন ফোর্সের মানগুলো যেহেতু বের হয়ে গেছে, এখন আমরা এই রিয়াকশন ফোর্সের এবং এই বিশুদ্ধ মোমেন্ট, আর যদি আমাদের কোনো লোড থাকে সেই লোডগুলো নিয়ে আমরা এসএফডি অঙ্কন করবো। তো এসএফডি অঙ্কন করার জন্য আমাদেরকে কী করতে হবে, শিয়ার ফোর্স ক্যালকুলেশন করতে হবে। তো শিয়ার ফোর্স যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এ বিন্দুতে, এ বিন্দুর আমরা এখানে একটা রেফারেন্স লাইন এঁকে নিব। তো ফার্স্ট অফ অল আমরা ডট ডট লাইনগুলো এঁকে নিব প্রত্যেকটা বিন্দু দিয়ে, তারপরে আমরা এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নেব, যেটা যেটার উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এখানে অল ইউনিট কিন্তু কেজিতে আসবে। তো শিয়ার ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে BAL, অর্থাৎ এই পয়েন্টে কিন্তু আমাদের শিয়ার ফোর্স 0, এরপর BAL MBAR, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যখন আমরা আসব এই পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স কত, আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু দিয়ে একটা লোড নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর শিয়ার ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে আপওয়ার্ড ফোর্সগুলো নেগেটিভ, ডাউনওয়ার্ড ফোর্সগুলো সরি আপওয়ার্ড ফোর্সগুলো পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্সগুলো নেগেটিভ। তাহলে যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে, অবশ্যই শূন্য বিন্দু থেকে উপরে এখানে এই বিন্দুতে আমরা ধরে নিলাম 200, তো এই জন্য +পজিটিভ। এরপর BC অর্থাৎ সি পয়েন্টে কিন্তু আমাদের কোনো লোড নাই, এখানে মোমেন্ট আছে, এখানে শিয়ার ফোর্সের কিন্তু ক্ষেত্রে কিন্তু মোমেন্ট ক্যালকুলেশন হবে না, এই মোমেন্টটা আমরা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। তো যেহেতু মোমেন্ট নাই, তাহলে সি বিন্দুতেও আমাদের কী থাকবে, সি বিন্দুতেও শিয়ার ফোর্স থাকবে 200 কেজি। এরপর BL অর্থাৎ এই যে বি বিন্দু বরাবর, বি বিন্দুতেও আমাদের কী থাকবে 200। এরপর আমরা দেখতে পাচ্ছি BR অর্থাৎ এই বি পয়েন্টে এসে, বি পয়েন্টে এসে আমাদের আরেকটা লোড যেটা হচ্ছে আমাদের কাজ করবে, সেটা আমরা RB পেয়েছি কত, -200। তাহলে আমরা লিখতে পারি +200 আগেরটা লিখবো, তারপরে -200। তো এটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের মূল বিন্দুতে মিলে যাবে। তো এই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমাদের এখানে 0 বিন্দু ছিল, এখান থেকে 200, যেটা আমাদের দেখতে পাচ্ছি এখানে আপওয়ার্ড 200 কেজি লোড যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে একদম সরাসরি, যেহেতু এখানে মাঝখানে আর কোনো লোড নেই, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আর কোনো লোড নেই, যার কারণে আমরা এটা একদম স্ট্রেট লাইন চলে আসবো, তারপরে এখান থেকে 200, এরপর এখানে শূন্য বিন্দুতে মিলে যাবে। তো এটা একটা পজিটিভ শিয়ার ফোর্স উৎপন্ন হয়েছে। তো এই ছিল শিয়ার ফোর্স। এখন আমরা এই শিয়ার ফোর্সের ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট উৎপন্ন করব। তো মোমেন্ট উৎপন্ন করার জন্য, ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদেরকে মোমেন্ট ক্যালকুলেশন করে নিতে হবে। তো এ বিন্দুতে হচ্ছে আমাদের মোমেন্ট 0, এই এ বিন্দুতে মোমেন্ট 0, এবং MFCL অর্থাৎ সি পয়েন্টে এই বিন্দুতে আমাদের মোমেন্ট কত, সেটা আমরা বের করব মোমেন্ট সিএল এর সাপেক্ষে। তো আমরা এই ডায়াগ্রাম থেকে যদি লক্ষ্য করি, এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত আমাদের যে ডায়াগ্রামটা উৎপন্ন হয়েছে, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়। তো আয়তক্ষেত্রে এরিয়া মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে আমরা বলতে পারি এর মোমেন্ট হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত, এখান থেকে এতটুকু ডিস্টেন্স, মানে এখান থেকে এতটুকু 2 মিটার, আর উচ্চতা হচ্ছে কত 200। তাহলে আমরা মোমেন্ট এখানে নির্ণয় করতে 200×2 অর্থাৎ 400 কেজি। এটা পজিটিভ মোমেন্ট হবে না নেগেটিভ, যেহেতু শিয়ার ফোর্স পজিটিভ জোনে আছে, যার কারণে বেন্ডিং মোমেন্টও এখানে পজিটিভ জোন হবে। তো আমরা 400 নির্ণয় করে ফেললাম মোমেন্ট অফ সিএল, সি এর এই পয়েন্টে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সি এর এই পয়েন্টে আসার পর আরেকটা মোমেন্ট নিচের দিকে ডাউনওয়ার্ড কাজ করতেছে। তো মোমেন্ট যেহেতু এখানে নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমাদের এম সি আর হবে আগের যে মোমেন্ট নির্ণয় করছি +400, এবং যেটা নেগেটিভ মোমেন্ট নিচে যাচ্ছে তার কারণে -1000। এটা লিখে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি -600 কেজি। তো যেহেতু আমাদের এখানে -600 কেজি মিটার আসছে মোমেন্ট, তাহলে আমাদেরকে এই পজিটিভ মোম জোন থেকে আমাদেরকে -600 চলে আসতে হবে। এখানে যদিও মানগুলো লেখা হয়নি, একটু আপনারা লিখে নেবেন, এখানে হবে 400, এখানে হবে 600। তো এই এটা -600 দেখে কিন্তু আমরা পজিটিভ থেকে জোন থেকে নেগেটিভ জোনে চলে আসছি। তো চলে আসার পর এরপর আমরা মোমেন্ট অফ বি বিন্দুতে যদি নির্ণয় করতে চাই, বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে গেলে আগের মোমেন্ট লিখে দিব,
প্লাস আগের মোমেন্ট লিখে দিলাম, তারপরে প্লাস। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এই এখান থেকে কিন্তু এই শেপটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়, আর আয়তক্ষেত্রের এরিয়া মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের এটার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, এখান থেকে এতটুকু, ডিস্টেন্স যা এখান থেকেও এতটুকু দেয়, অর্থাৎ 3। আর হচ্ছে উচ্চতা হচ্ছে বা প্রস্থ হচ্ছে 200, এই যে এখান থেকে এতটুকু 200, এই যে এখানে। তো আমরা বলতে পারি 3 × 200 ইকুয়াল টু, ক্যালকুলেট করলে এটা শূন্য বিন্দুতে মিলে যাবে, অর্থাৎ এই বি বিন্দুতে কিন্তু বেন্ডিং মোমেন্ট শূন্য বিন্দুতে মিলে যাবে। তাহলে এই বিন্দু থেকে আমরা স্ট্রেট এখানে চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এসএফডি যেহেতু এটা স্ট্রেট সরলরেখা হয়েছে, তাহলে বিএমডির ক্ষেত্রে কিন্তু এটা হেলানো সরলরেখা হবে। আমরা এটার বৈশিষ্ট্য থেকে জানি, যে মোমেন্টের বৈশিষ্ট্য থেকে জানি, যদি এসএফডিতে সরলরেখা উৎপন্ন করে তাহলে সেটা বিএমডিতে হেলানো সরলরেখা হয়ে যাবে, যার কারণে আমরা এখানে হেলানো সরলরেখা অঙ্কন করে দিলাম। তো এই ছিল এই ডায়াগ্রামের আলোকে বিশুদ্ধ মোমেন্টের ক্ষেত্রে এভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করব। তো আমি আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন এবং ডায়াগ্রামটা বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।